একটা পার্টস চেঞ্জ করে মেরামত করার টেকনিশিয়ান অনেক আছে পৃথিবীতে, কিন্তু এই পার্টসের ভিতরে আসলে পুরো পুরো এই লজিকটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, রাইট? এই লজিকের মধ্যে কোনো একটা ছোট্ট কম্পোনেন্ট ছিল যেটা নষ্টের কারণে আমাদের এই ফোনটা অন হচ্ছে না। তো এখন যদি আমরা এই লজিকের ভিতরে যেসব কম্পোনেন্ট আছে বা একটা মাদারবোর্ডের ভিতরে যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো আসলে কি কাজ করছে, তারা নষ্ট হলে কি ধরনের ইফেক্ট তৈরি করতে পারে, আর তাদেরকে পরিমাপ করার জন্য কি কি হিস্টোরি আছে, মিটারকে কিভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এই সকল কিছু যখন জানবো তখন আমরা অনেক কিছু থেকে আমরা নিজেদেরকে সঠিক পর্যায়ে নিয়ে যেয়ে কাজ করতে পারবো, অনেক কাজ আমাদের সমাধান করা সম্ভব হবে, অনেক খরচ সেভ করা সম্ভব হবে। তো আমরা দেখেছি যে আমাদের ল্যাপটপ সেকশনে বা কম্পিউটার মাদারবোর্ড সেকশনে একটা একটা র্যামের ভিতরে একটা ছোট্ট ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, অথবা একটা রেজিস্টার এসএমডি রেজিস্টার দেখা গেছে যে ওপেন হয়ে গেছে, তাতে দেখা গেছে যে আমাদের পিসি কমপ্লিটলি রান হচ্ছে না, অথবা ডিসপ্লে হোয়াইট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন একটা টেকনিশিয়ানের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে আপনার র্যাম পরিবর্তন করতে হবে, কিন্তু আমার কাছে যদি আসে আমি অবশ্যই বেসিক ব্যবহার করে ওই র্যামের ভিতরে যে রেজিস্টারটা প্রবলেম হয়েছে অথবা যে ক্যাপাসিটারটা প্রবলেম হয়েছে সেটাকে পরিবর্তন করব এবং মাত্র 1 টাকা দিয়ে আমি সমাধান করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমি আরও একটি ভিভো ফোন নিয়ে আসছি, যে ভিভো ফোনটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের লোগো, এবং লোগো এসেই ফোনটা অফ হয়ে যাচ্ছে। এই সমস্যা নিয়ে আমি এর আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। একাধিক সমস্যা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে, ডায়াগ্রাম এবং ট্রেসিং পদ্ধতি যদি অ্যাকুরেট থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান করা সহজেই সম্ভব হবে। বন্ধুরা, এই ফোনটির সমস্যা একটু ভিন্নভাবে। এই ফোনটিও অন্য টেকনিশিয়ানের কাছে গিয়েছিল, ফার্স্ট টাইম ফ্ল্যাশ করেছে এবং ফোনটাকে হার্ডওয়্যার সেকশনে কিছু কাজ করার চেষ্টা করেছে, সমাধান না হওয়ার কারণে গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা মোবাইল গ্যালারি সার্ভিসিং সেন্টারে তারা স্বর্ণপূর্ণ হয়েছে। আমরা একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, আমাদের সেকেন্ড পিসিবি আছে, সেকেন্ড পিসিবির যে ফ্লেক্সটা রয়েছে সেটা আমরা খুলে আমরা সেকেন্ড পিসিবিটাকে ফেলে দিলাম। এখন আমরা ফোনটা অন করার চেষ্টা করব। সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনারা সমাধানগুলো সহজে করতে পারবেন, এর জন্য মিটার এবং কম্পোনেন্ট ব্যাসিং সহজেই জানা থাকতে হবে। বন্ধুরা দেখুন, ফোনটা আমাদের অন হওয়ার প্রসেস করছে এবং আমরা সেকেন্ড পিসিবি বা লজিক যেটা ছিল আমাদের আইএফ কানেক্টার লজিক সেটাকে আমরা খুলে ফেলার পরে ফোনটি একটু দীর্ঘ সময় লোগো আছে এবং অন হওয়ার প্রসেস করছে। তার অর্থ এই যে আমাদের ফোনটির সমস্যা সেকেন্ড পিসিবিতে, এবং সেকেন্ড পিসিবি এই ক্ষেত্রে সেকেন্ড পিসিবি দেখুন ফোনটা অন হয়ে গেছে। সেকেন্ড পিসিবি থেকে আমরা আমাদের হেডফোন যে পোর্ট রয়েছে সেই পোর্টটাকে উঠাইছি এবং আনফর্চুনেটলি ভিডিওটা আমাদের কিছুটা নষ্ট হয়েছে, যার কারণে পোর্ট ওঠানোর হিস্টোরিটা আপনাদেরকে দিতে পারিনি। এখন বিষয়টা হচ্ছে, দেখুন যে আমরা এখান থেকে পোর্ট তুলেছি, এই ফোনটির যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে ফোনটিতে হেডফোনের পোর্টের মাধ্যমে 3.5 mm জ্যাক ঢুকিয়েছিল, এমন কিছু যে ওয়েজ দিয়ে ভোল্টেজ ঢুকেছিলো, এবং এখানে হেডফোন পোর্টের সঙ্গে যে কম্পোনেন্টগুলো আছে সেখানে আমি কিছু ইস্যু পেয়েছিলাম। পোর্ট উঠানোর পরে ইস্যুটা না যাওয়ার কারণে আমরা এখন কম্পোনেন্টকে মোটামুটিভাবে যাচাই বাছাই করছি, এবং এখানে যেসব কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্টের তথ্য এবং হচ্ছে এর মান সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানেন তাহলে এই কাজটি সহজে করতে পারবেন। আমি মিটারের মাধ্যমে এখান থেকে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোর ধারাবাহিক মানগুলোকে আমি দেখার পরে আমি এখান থেকে একটি ভ্যারিস্টর প্রবলেম পেয়েছি। আর পুরো সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেস্টেড দিয়ে এটাকে পুরোপুরিভাবে ঢেকে ফেলা হয়েছে, যার কারণে এটা একটু বেশি হিটের মাধ্যমে তুলতে হবে। আমি এখান থেকে ভ্যারিস্টরটা ওঠানোর সময় ভ্যারিস্টরটা উপর থেকে 2টি খণ্ড হয়ে গিয়েছিল। ভ্যারিস্টরটা রিমুভ করার পরে নিচের অংশটুকু থেকে যাওয়ার কারণে আয়রন দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কভারেজ করলাম। এটা ক্লিন হওয়ার পরে আমরা চেক দিব, এবং আমি আশাবাদী যে আমাদের যে কম্পোনেন্টে তুলেছি সেটার মাধ্যমে আমাদের সমাধান হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সেই লজিক, হেডফোন পোর্টটা আমি আবারও লাগিয়ে ফেলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেই পুরনো লজিক দিয়ে ফোনটি অন হচ্ছে কি না। আমরা ফ্লেক্স কানেক্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ফোনটি অন করার চেষ্টা করব। আমাদের কাজটি সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্ররা, যারা কাজগুলোকে বুঝে মনে
প্রশান্তি নিয়ে কাজগুলো দেখছে, কারণ হচ্ছে একটা শিক্ষা, এই শিক্ষাই আমাদেরকে এনে দিতে পারে আগামী দিনের সফলতা। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি অন হয়ে গেছে, লজিকটা কানেক্ট আছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা চার্জার কানেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি যে ফোনে চার্জিং দেখাচ্ছে উপরে সিগন্যাল। ফোনটি যদি আমরা একটু বন্ধ করে আপনাদেরকে দেখাই তাহলে আরও সহজ হবে যে আমাদের ফোনটি চার্জ নিচ্ছে কিনা। এখানে আমাদের একটি নতুন লজিক, এই লজিকটা সাধারণত পরিবর্তন করে থাকে আদার্স টেকনিশিয়ানরা, কিন্তু আমরা চেষ্টা করেছি পুরানো লজিকটাকে রিপেয়ার করার। এবং এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা পার্টস মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানরা মোটামুটিভাবে হ্যারিজ হয় অথবা আনসাকসেস হয়। আজকে যদি এই লজিকটি মার্কেটে পাওয়া না যেত তাহলে ফোনগুলো ঠিক করা অনেকটাই দুষ্কর হয়ে যেত, যার কারণে আমাদেরকে কম্পোনেন্ট এবং মিটারের বেসিকগুলো ভালোভাবে জানতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটি চার্জ নিচ্ছে এবং আমাদের লজিকটা 100% কানেক্টেড আছে। এবং দেখুন যে আমার ডান হাতে যেটা আছে এটা হচ্ছে নতুন লজিক, এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে পার্টসটি আমি উঠিয়ে ফেলেছিলাম ভেরিস্টোর সেই সেকশনটাতে এখনও পর্যন্ত সেই কম্পোনেন্টটি অ্যাবসেন্ট রয়েছে। বন্ধুরা কাজটা সমাধান করার চেষ্টা করেছি। আসলে সমস্যাটা কী ছিল? সমস্যাটা ছোট্ট একটা কম্পোনেন্টটা ছিল। আর পৃথিবীতে টেকনিশিয়ান দুই টাইপের হয়, এক টেকনিশিয়ান হয় হচ্ছে তারা কম্পোনেন্টকে পরিবর্তন না করে, কম্পোনেন্টকে না বুঝে পুরো সেটআপমেন্ট চেঞ্জ করে, একটা পার্টস চেঞ্জ করে মেরামত করার টেকনিশিয়ান অনেক আছে পৃথিবীতে, কিন্তু এই পার্টসের ভিতরে আসলে পুরো এই লজিকটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, রাইট? এই লজিকের মধ্যে কোনো একটা ছোট্ট কম্পোনেন্ট ছিল যেটা নষ্টের কারণে আমাদের এই ফোনটা অন হচ্ছে না। তো এখন যদি আমরা এই লজিকের ভিতরে যেসব কম্পোনেন্ট আছে বা একটা মাদারবোর্ডের ভিতরে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলো আসলে কি কাজ করছে, তারা নষ্ট হলে কি ধরনের ইফেক্ট তৈরি করতে পারে, আর তাদেরকে পরিমাপ করার জন্য কি কি হিস্টোরি আছে, মিটারকে কিভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এই সকল কিছু যখন জানবো তখন আমরা অনেক কিছু থেকে আমরা নিজেদেরকে সঠিক পর্যায়ে নিয়ে যেয়ে কাজ করতে পারবো, অনেক কাজ আমাদের সমাধান করা সম্ভব হবে, অনেক খরচ সেভ করা সম্ভব হবে। তো আমরা দেখেছি যে আমাদের ল্যাপটপ সেকশনে বা কম্পিউটার মাদারবোর্ড সেকশনে একটা একটা র্যামের ভিতরে একটা ছোট্ট ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, অথবা একটা রেজিস্টার এসএমডি রেজিস্টার দেখা গেছে যে ওপেন হয়ে গেছে, তাতে দেখা গেছে যে আমাদের পিসি কমপ্লিটলি রান হচ্ছে না অথবা ডিসপ্লে হোয়াইট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন একটা টেকনিশিয়ানের কাছে যাচ্ছি তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে আপনার র্যাম পরিবর্তন করতে হবে, কিন্তু আমার কাছে যদি আসে আমি অবশ্যই বেসিক ব্যবহার করে ওই র্যামের ভিতরে যে রেজিস্টারটা প্রবলেম হয়েছে অথবা যে ক্যাপাসিটারটা প্রবলেম হয়েছে সেটাকেই পরিবর্তন করব এবং মাত্র 1 টাকা দিয়ে আমি সমাধান করব। ঠিক আছে, আমাদের এখানে যেসব ভাই ব্রাদাররা আছে আমাদের আগস্টের ব্যাচ চলমান রয়েছে, সকলে আলহামদুলিল্লাহ উপস্থিত আছে এখানে। আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আমরা সবার পরিচয় পর্ব নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই, এবং আমি অনেক আগেই তারা চাচ্ছিল যে আমি যেন তাদেরকে একটু রিভিউতে নিই, আসতে চাইছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না, কয়েকটা দিন ক্লাস করবো, তাদের কনফিডেন্ট লেভেল মোটামুটি যখন আসবে তখন আমরা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এখন কি আলহামদুলিল্লাহ শুকরিয়া, সামনের দিনগুলোতে আমাদেরকে রিপেয়ার টেকনিশিয়ান হতে হবে, চেঞ্জার না। মানে আপনার একটা লজিক প্রবলেম হয়েছে লজিক ফেলে দিব, একটা ছোটোখাটো কোনো প্রবলেম হয়েছে আমরা পুরো সার্কিটটা ফেলে দেবো, এগুলোতে বিশ্বাসী না হয়ে আমাদেরকে সমস্যাগুলোকে বের করার প্রচেষ্টা করতে হবে। তো সকলে পারবো ইনশাআল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট সবসময় সঠিক শিক্ষার আলোকেই মোবাইল মেরামত প্রশিক্ষণ দিয়ে থাকে ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতায় বাংলাদেশে হাজারো যুবকদের কর্মসংস্থান তৈরি হবে সেই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।